আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো যারা বাস পাখি পালন করে তাদের জন্য কিন্তু সুখবর আছে যেমন আমি নিজেই বাস পাখি পালন করি তো আমাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হলো যে দু মাস ধরে আমি তোমাদেরকে বলেছিলাম যে গরম সিজনে কিন্তু তুমি তোমাদের পাখিদেরকে রেস্টে ডাকবা কোনো রকম ডিম বাচ্চা করাবে না তো এখন কিন্তু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা কুল কুল তিন চার দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে এদিকে তো সেই ক্ষেত্রে বলবো ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে পরিবেশটা তো তোমরা কিন্তু এখন হাড়ি দিতে পারো পাখিগুলোকে অ্যাডাল্ট মেল ফিমেল চিনার পরে তাদেরকে আলাদা খাঁচায় রাখার রেখে দিতে পারো সেখানে তোমরা কিন্তু হাড়ি দিতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই আর আমি তো আজকে কালকের থেকে এটাই চালু করে দিয়েছি কিছু ভিডিও তোমাদেরকে এর মধ্যেই দেখাবো সেটা লাস্টের দিকে তো ভিডিওটা লেট না করে পুরো লাস্ট পর্যন্ত দেখবা তো প্রথমেই বলবো যে তোমরা তোমাদের যে পাখিগুলো আছে সে মেল ফিমেল দেখে পাখিগুলোকে আলাদা করে বড় কেজে দিয়ে দাও বা যার যেমন সেট আপ আছে সেই সেই রকম সেট আপে দিয়ে দাও দিয়ে দেওয়ার পরেই কিন্তু তার মধ্যে দুদিন পরে আমার মনে হয় দুদিন পরেই হাঁড়ি লাগাও লাগাও আর হাঁড়ি লাগানোর পরেই কিন্তু তোমরা যেটা করবা ক্যালসিয়াম ভিটামিনের ডোজ কিন্তু আস্তে আস্তে শুরু করে দেবা কারণ ওরা কিন্তু অ্যাডাল পাখি থাকলে কিন্তু হাঁড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা হাঁড়িটাকে আগে বেছে নেবে তো তারপরে কিন্তু ওটা বিডি মিটিং করবে তো সেটা তোমরা অবশ্যই ফলো করবা তো আমার পাখি আমি কিছু পাখি আলাদা আলাদা করে দিয়েছি তো করে দেওয়ার পরে ওরা হাঁড়ি পেয়ে খুবই খুশি মানে হাঁড়ি পেয়ে ব্যাপক খুশি যেমন আমরা বিরিয়ানি পেলে যেমন খুশি হই ওরা হাঁড়ি পেলে সেরকম খুশি হয়েছে তো সে ভিডিও তোমাদের অল্প একটু দেখাবো বেশি ভিডিও করি আমি অল্প একটুই করেছি তো তোমরা যারা বাজিকার পাখি পালন করো তারা অবশ্যই আমি যেটা বললাম সেটা তোমরা শুরু করে দাও আর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে একটু এস করে জানাও আমি অবশ্যই তোমাদের এস এম এসের অ্যান্সার দেবো তো লেট কিসের যেটা বললাম সেটা শুরু করো আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের যেটা বলবো যে ক্যালসিয়াম ভিটামিন ডোজটা কমপ্লিট করে দেওয়ার কথা এই কারণে বললাম ওরা কিন্তু হাড়ি পাওয়ার যদি ফুল অ্যাডাল্ট পাখি থাকে আর যদি আগে রানিং বাচ্চা ডিম বাচ্চা করে সেরকম পাখি থাকে তারা কিন্তু পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু তারা ডিম দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যেন কোনো রকম প্রবলেম না হয় তার জন্যই তোমাদেরকে বললাম ক্যালসিয়াম ভিটামিন প্রয়োগ করবে অবশ্যই যাতে তাদের ডিম পাড়তে কোনো সমস্যা না হয় ডিম যেন পাঁচটা ডিম পারলো পাঁচটা ডিমেই যেন বাচ্চা ওঠে সেই দিকেও ভালো রাখতে হবে তোমাদের অনেকেই আমাকে এস এম এস করছে যে ভাই আমার ছয় সাতটা আটটা করে ডিম পাচ্ছে কিন্তু ডিমের বাচ্চা উঠছে দুই তিনটে তো তোমাদেরকে বলবো তোমরা ব্রিডিং মানে হাড়ি দেওয়ার আগে কিন্তু তাদেরকে ক্যালসিয়াম ভিটামিন ডোজ কমপ্লিট করো তো আর দ্বিতীয় কথা তোমরা বাসদিকে পাখির হাড়িগুলো কিন্তু অনেক বড় দেবে ছোটো হাড়ি দেবে না আর একটা কথা যেটা বলবো ক্যালসিয়াম ভিটামিনের ডোজ কমপ্লিট করার পরে তারপরে তাদেরকে তুমি ঠিক কেজে রাখো যেখানে ওরা ঠিকঠাক সুস্থ থাকবে তো তাহলে দেখবা যে তোমাদের ছটা সাতটা ডিম পেলে চার পাঁচটা ছটা করেই বাচ্চা উঠবে হতে পারে আটটা ডিম পেরেছে সেক্ষেত্রে একটা বা দুটো ডিম মিস গিয়েছে এরকম হতে পারে কিন্তু আটটা ডিমে দুটো তিনটে বাচ্চা উঠবে এরকমটা হয় না তোমার খাওয়া দাওয়ার প্রবলেম হতে পারে বা যে তুমি ক্যালসিয়াম ভিটামিন করি সেরকমও কোনো প্রবলেম হতে পারে তো সেটা তোমাকে বললাম তুমি এইগুলোকে মেনটেন করো তো বন্ধুরা আরও কিছু ভিডিও আমার যে পাখিগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি তারা এত খুশি হয়ে হাড়িতে ঢুকছে সেই ভিডিও তোমাদের কিছু সেকেন্ড দেখাবো তো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের দেখা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে পাখিটা দেখছো এদের কিন্তু কালকেই হাড়ি দিয়েছি হাড়ি দেওয়ার পর থেকে কিন্তু বারবার হাঁড়ির মধ্যে ঢুকছে আর বাইরে বেরাচ্ছে তো কিছু দিনের মধ্যে ডিম পারবে সেই ডিম পারলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো